দোর খোলো কেন বাড়াও মায়া, ইয়াস ঝড়ে উড়ে এলো কোন বৌদির ছায়া। ভালোবেসে বুকিং হয়ে পালায় সবাই, ভালোবেসে বুকিং হয়ে পালায় সবাই, পাঁচবালি বুকে নিয়ে কেনা জানিয়ে দিন দিন ডাউন হচ্ছে আমাদের ছেলে। কথা শুনে চলে শুধু ঘটে দিতে ফেল, দিন দিন ডাউন হচ্ছে আমাদের ছেলে। আমার নাম ডিম্বাসু, ডিম্বাসু নেতাই সুভাষচন্দ্র বোস বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, আর আমি ডিম্বাসুর বলছি তোমরা আমাকে ডিম দাও আমি তোমাদের বাচ্চা দেবো। আমার বংশ পরিচয়টা দিই, আমার বাবার নাম মহিষাসুর, ঠাকুরদার নাম বিচ্ছিরিসুর, তার বাবার নাম বিকটসুর, তার বাবার নাম গয়াসুর, তার বাবার নাম তারকাসুর, তার বাবার নাম পাঁচাপাঁচিসুর, তার বাবার নাম গোজাগুজিসুর, আর আমার নাম ডিম্বাসুর। আমার ছেলে হলে তার নাম রাখবো হাম্বাসুর। আমার নাকি চরিত্র খারাপ, রাস্তা দিয়ে কাঞ্চন মল্লিকের বউ গেলে আমার চোখটা নাই তার উপরে, বলে বেই মন দূরে থেকে থেকে আমি যে আমার ঝরে ঘাম, হাসা জিনিস যত দেখি গতি বেগ বাড়ে বেশি, ঘর এসে থেমে যায় ঘর বাড়ি ভেঙে যায়। বসে বসে মাকি আমি বডি ওয়ে, বসে বসে মাকি আমি বডি ওয়ে, যৌবন দিনে দিনে হচ্ছে ঘায়েল, এখনই কাছে এসো দোয়েল পায়েল কোয়েল, নিয়ে যাও ছায়া শাড়ি আর তোমাদের ইয়া ঝড়ে উড়ে যাও পোশাক আশাক। ঘরের সময় ছাদ ফেলা ঘরে ঢুকেছে আর ছায়াগুলো কে গুছবে, কথায় কথা বাড়ে ভোজনে পেট ভরে। যে কথা বলছিলাম, তোমরা আমাকে ডিম দাও আমি তোমাদের বাচ্চা দেবো, আমি তো ডিম ফাটানো মেশিন বসিয়েছি, মানে ইনকিউবেটর মেশিন, মেশিনে ডিম ঢোকাও 28 দিন পরে বাচ্চা নিয়ে চলে যাও। তবে খুব বিচ্ছির ব্যাপার, একে চন্দ ডিমে গন্ধ, দুয়ে পক্ষ আমি বাচ্চা দেওয়ার দক্ষ, তিনে নিত্য আমি উপযুক্ত পাত্র, চারিবেদ পঞ্চবান দেব বীজ ধান, ছয় ঋতু কাত দেবো কাতুকুতু, আর নয় দশের দিক বাচ্চা পোল্ট্রি ফার্মে ডাকবে ফিক ফিক ফিক। আমার ঘর ভাইয়া ক্যালোরি ইয়া ছড়িতি, আমার ঘর ভাইয়া ক্যালোরি ইয়া ছড়িতি, ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো মরে হলো কারণে, মরে হলো আমার ঘর ভাইয়া ক্যালোরি ইয়া ছড়িতি, আমার ঘর ভাইয়া ক্যালোরি ইয়া ছড়িতি, আমার ঘর ভাইয়া ক্যালোরি ইয়া ছড়িতি। তোমার যদি না বাচ্চা মারে আমি বাচ্চা দেবো কি করে, আমি তো বাচ্চা দেওয়ার কারিগর। কি বলছিস কি না প্যারা তুজে, বৌদি একটু সান্ত্বনা দিল, রাবেনে বানায়া জি কারে দেখতা রাওন, কিতনা প্যারা তুজে রাবেনে বানায়া জি কারে দেখতা রাওন, কিতনা সোড়া তুজে রাবেনে বানায়া জি কারে দেখতা রাওন। তুইয়ে পাগল তুইয়ে জোকার তুইয়ে দিলবার জানি, তুইয়ে পাগল তুইয়ে জোকার তুইয়ে দিলবার জানি, সবসে প্যারা তেরা ইয়ারা রাজা হিন্দুস্তানি, কিতনা সোড়া তুজে রাবেনে বানায়া। আমি পর আমি সে কথা বলছি না, এখন যা দিনকাল পড়ে গেছে মানুষ মানুষের বিশ্বাস করছে না,
তুই যদি না ঠিক মতো আমার পটি আমি বাচ্চা ভরে দিস, আমার চিনিস তো, আমার নাম কি জানিস? আমার নাম কিরণ দেবী। ও শোবনা, যদি না তুই বাচ্চা দিস, ও শোবনা, ও শোবনা, ও শোবনা, যদি না তুই বাচ্চা দিস কি করবে জানিস? কি করবে? একদম তোর গিলে নেবো। আগে মতো ঘর, বাচ্চা দেবে তোমার এই বর, মেঘার কোলে রোদ হয়েছে, বাদল গাছে টুটি, ইয়া ঝড়ে পালিয়ে গেল ওই পাড়ার মাটি। আমি দুধে মিশে যাবে, গোড়াগড়ি খাবে শেষে এই হাঁটি। ব্যবসার মধ্যে দিয়ে এখন আমার বিয়ে করা হলো না, বিয়ে বা করবো কি? এখনকার মেয়েদের সব ফোনে লাইন, ঘটুকি যাচ্ছে চলে আসছে, যাচ্ছে চলে আসছে, যাচ্ছে চলে আসছে, চলে আসছে, দেখা শুনো চলে শুধু ঘটুকিকে ফেল, তিন দিন যা উন্নতি আমাকে ফেল, ভালোবেসে বুকি হয়ে পালায় সবাই, ভালোবেসে বুকি হয়ে পালায় সবাই, পাঁচবাই বুকে নিয়ে খেলায়। ভালোবাসি আঁধারে তুমি যে আলো, এটি মাসুর টাকা দিয়ে যা, আমি মিস রূপা, আমি একটি এনজিও গ্রুপে কাজ করি, ডিম্বাসুর আমার গ্রুপ থেকে টাকা নিয়ে ডিম পোর্টাল মেশিন কিনেছে, 7 বার কিস্তি বেল, তার সে ওর বাড়িতে আজকে টাকা আদায় করে নিয়েই তবেই ফিরবো। এই ডিম্বাসুর তুই কেমন আছিস? মাঝে মাঝে তোর কথা ঘুম মনে পড়ে, পড়বে তো, তার টাকা টাকা খেয়ে দিইনি তো সেই জন্য মনে পড়ে, মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে, ঝরবে তো, কেউ কার কাছে টাকা পেলে চাই দিলে তখন চোখে জল ঝরে, মাঝে মাঝে তোর কথা মনে পড়ে, মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে, মাঝে মাঝে মনে হয় মরণেই তু। রূপা আমি ভালো নেই ভেঙে গেছে বু, রূপা আমি ভালো নেই ভেঙে গেছে বু, রূপা আমি ভালো নেই ভেঙে গেছে বু, তোর বু ভেঙে গেছে, আমি কি করবো? টাকা দেবো, ছি টাকা দেবো, ছি টাকা, হ্যাঁ টাকা, ৩০০০ টাকা পাবি, আমি গুরুবীর ম্যাডাম, আমি টাকা চাচ্ছি, আর তুই যে দাবালি বের করছি, টাকা দেবো, তোদের হিংসা আমার জয়, দোষের মধ্যে পোলট্রি হলো বাদামই, মুরগির বংশ হলো ধ্বংস, কে খাবি ছুটি ওই এই ছাড়ানো মুরগির মাংস, এই ডিপাশি তুই খাবি না কে নিয়ে, তো টাকা দরকার, এনে মাংস রান্না কর, ধরে নে তুই আমার বউ, আমি তোর স্বামী, হারিনী বাচ্চা কলকাতা কাজে যাবো, মাংস রান্না কর। এই যে কাকে কি বলছিস? এ তুই আমার বউ, স্বামীর তোর করছিস, মা বউ মুখ সামলা কথা বল, আমি গুরুবে ম্যাডাম, এই মাংস কি হবে? মাংস তোর স্বামী ভক্ষণ করবি, ভাই আমার লাগবে না। ও তোমার টাকা দেবে কেন বলি শোনো ম্যাডাম, ঘর বাঁধবে, ছাইবে না,
আরে ধার দেবে চাইবেন টাকা ধার দিয়ে কেউ চাইবেন তার গুলি কিনা ঢিকু 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 তার কারণ তার কারণ ও তো বড় চিটিং বা যার খাতা দেয় না টাকা নেবার বেলা মনে ছিল না যখন গুহার ভেতর ঢুকেছিল তখন বলেছিল চিচিং ফাঁদ, তখন গুহার দরজা খুলে গেছিল। আবার বলেছিল চিচিং বন, তখন গুহার দরজা আবার বন্ধ হয়ে গেছিল। কার কাছে টাকা চাই দিয়েছি? আমি সেই আলী বাবা চল্লিশ চোর, যার কাছে তার দিশা ফাঁকি বাজি গোষ্ঠী, কোনে পেলে বর সে যে করব শুভ দৃষ্টি। এই ছেড়ে দে, ছেড়ে দে, এই কথা শুভ দৃষ্টি করছিস, কথা শুভ দৃষ্টি করছিস। তোর টাকা দরকার? তুই আমাকে বিয়ে কর, তিনটে ছেলে হোক, তারা ইনকাম করে টাকা দেবে, আর বিয়েটা সেরে দিয়ে। হাওয়া খেলি গলি যাই ঠান্ডা আইসক্রিম, তা দিলে বাচ্চা ফোটে যদি থাকে ডিম। ওরে ভাই আমার ডিম আছে, তুই তা দিয়ে বাচ্চাটা ফুটিয়ে দে। বৌদি ডিম কাটবে না, ডিম তৈরি হয়। ইয়া ঝড়ে সর্বনাশ হয়ে গেছে, আমি টাকা দেবো কি করে? যার কাছে তার দিশা হাঁকি বাজি গোষ্ঠী, মনে পেলে বর সে যে করব শুভ দৃষ্টি। হাওয়া খেলে গলি যাই ঠান্ডা আইসক্রিম, তা দিলে বাচ্চা ফোটে যদি থাকে ডিম। গরিব লোকের কপাল পড়া, গরিব লোকের কপাল পড়া। বৌদি তোমার কপাল পুড়লো কিভাবে? কপাল পুড়বে না, বছর বছর যে তুফান আছে আমার পোল্ট্রি আমরা শেষ করে দিচ্ছে। যেমন প্রথমে কি এসেছিল আইলা, আমফান, ফণী, ইয়াস, এইভাবে বিভিন্ন ঝড় এসে আমার পোল্ট্রি আমরা ধ্বংস করে দিচ্ছে। লাভ হচ্ছে কার? কার? হাট হাউস দোকানি দড়িওয়ালা। বৌদি ভগবান তো লাটায় ঘুড়ি ছেড়ে গেছে, ভগবানের মা দুনিয়ার বার, এতে স্যানিলিয়ানের করার কি আছে? গরিব লোকে কপাল পড়া, গরিব লোকের কপাল পড়া, দুঃখ বারো মাস মাস মাস। মেশিন হলো চিচিং, মেশিন হলো চিচিং ফাঁ, কতদিনে গেল বাঁ, মেশিন হলো চিচিং ফাঁ, কতদিনে গেল বাঁ। অর্থনীতি নেমে যাচ্ছে, বাজার চাষ করেছি নিয়ে যাও আমার গাছের বেগুন। বেগুন না আমার লাগবে না, আমার একচি মা। ইয়া ঝড়ে গাছে বেগুন পড়ে গেছে, বেগুন লাগবে না? লাগবে না, ও বাবা, ও বাবা, বে 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 এ ঠিক চুলকোনে আছে, বেগুন দেখে ফিট হয়ে গেছে। ও জীবন কাটি মরণ কাটি, সুরানি দুরাগনি বাংলা বই দেখেছেন? জীবন কাটি মরণ কাটি, এই বেগুন হলো জীবন কাটি মরণ কাটি। বেগুন কিভাবে বৌদির প্রাণকে নিধন করলো, এই বেগুন দিয়ে বৌদির প্রাণকে আবার ফেরাতে হবে। হ্যাঁ আমি সুরানি রাখছি, বেগুন দিয়ে বৌদির প্রাণটাকে ফেরাচ্ছি। কেমন হয়েছে? জীবনটা ধরে এলো, ধরে এসে গেছে, পোপার এসে গেছে, পোপার। তাই এবার বেগুন নাও। ও বাবা আমার চুলকো না, লাগবে না, না তোমার লাগবে না, আমার লাগবে না, একচি মা তোমার লাগবে না, না আমার বেগুন আমার পকেটে ঢুকে যা। স্বপন গায়ে লিখে যাই ফাম হলো ফাঁকা, ডিম দিলে বাচ্চা দেব ঘুরবে ভাগ্যের চাকা। ওরে ভাই আমি ডিম দিতে চাই, তুই আমার ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দে। বৌদি তোমার ভাগ্যের চাকা কি ঘোরাবো, আমার ভাগ্যটা পুরো ইয়া ঝড়ে শেষ। অর্থনীতি নেমে যাচ্ছে, বাজারে ফুটাও
করে চিনিয়ে যাও আমার কাছে বেশ সপন গায়ে লিখে যায় হাম হলো ফাঁকা দিন দিয়ে বাচ্চা দেবো ভাগের মেয়ে ছেলেরা পুরুমা জামা কাপড় হাত দিচ্ছে আমার রেট সেন্টিমেন্ট সব কমিয়ে দিচ্ছে ছাড়ুন অর্ডার 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 একটা মেয়ে ছেলে পুরুমে জামা কাপড় হাত দেওয়ার জন্য তোমার জরিমানা আছে জরিমানা 476 ধরায় তোমার জরিমানা হলো তোমাকে আমার বিয়ে করতে হবে ডিসকাস্টিং এই দে আয়নায় মুখ দেখিছি গ্রুপের ম্যাডাম বেকারের হাজার কষ্ট পড়াশোনা শিখে চাকরি দিছে না পেয়ে আর ডিম ফাটানো মেশিন বসিয়েছি আপনি দেখেছেন প্রাকৃতিক দুর্যোগে ইয়া ঝড়ে বুক ফাটা মানুষের হাহাকার বেকারদের আত্মচিৎকার স্কুলে ছাত্র ছাত্রীদের প্রতিবন্ধকতার হাহাকার কাজের মেয়েদের ট্রেনে ট্রেন বন্ধ হওয়ার ফেটে হাহাকার এর মাঝে টাকা চাইতে তোমার লজ্জা করে না ছি ম্যাডাম ছি 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 দেখে যে মুখটা কেমন করছে গা উঠেছে তাই মহাত্মা গান্ধী বেকারদের উদ্দেশ্য বলছে বেকারদের কথা ভাবছে কে সবাই আছে স্বার্থতে বেকারত্ব জ্বালায় পুড়ছে লাশ ডোমো তাই পিএইচডি পাস ডোমো তাই পিএইচডি পাস ম্যাডাম খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না ম্যাডাম পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না মানে ই ধানি টাকা নেই যার মরণ ভালো বলছে রে সংসার তাই পয়সা রে তোমার পায়ে জানাই নমস্কার তোমার পায়ে জানাই নমস্কার শালা বাড়ি ভেতর ঘুইতে পারবো তুমি একবার টাকা টাকা করে গার মাংস ছিঁড়ে পাবে শালা কিন্তু এনাদের আবার কিছু করার নেই যেমন টাকা দিয়েছি তেমন টাকা তো তুলে নিতে হবে কিন্তু আমার উপায়টা কি হবে যাও পাড়ায় গিয়ে মায়েদের বন্ধ কার টিপালো ডিমানো আমার মেশিনে ঢোকালে 28 দিন পরে বাচ্চা ঠিক আছে আমি পাড়ায় চলে যাচ্ছি কিন্তু তোর ওই মেশিনে আমি বাচ্চা হড়ালে যাও বাবা মেশিন যদি ভালো থাকে তো বাচ্চা ফুটবে কেন মেশিনে কি হয়েছে মেশিনের মেশিন আছে সে তো ইয়া ঝড়ে দুমড়ে মুজড়ে গেছে ওই দুমড়ানো মুজড়ানো মেশিনে আমি বাচ্চা চাও ঠিক আছে তাই হবে ঠিক আছে আমি চলে যাচ্ছি এখানে আর বেশি কথা বাড়াবো না কারণ কারণ তুই যা হাইব্রিড বিগ বেগুন ও বাবা ও বেগুন দেখে আর আমার এখানে থাকা চলবে আমার মতো যারা পড়াশোনা শিখে বেকার হয়ে বসে আছেন কেউ বেকার হয়ে বসে থাকবেন না আমার মতো ডিম ফোটানো মেশিন বসাও কী কী লাগবে একটা বাক্স একটা বাল্ব একটা থার্মোমিটার আর পাড়ায় গিয়ে মায়েদের বন্ধুদের কাছে টিপওয়ালা ডিম আনলে মেশিনে ঢোকালে 28 দিন পরে বাচ্চা একটা বাচ্চা পিছু 50 টাকা মানুষ গ্রুপ থেকে লোন নেয় কেন উপকারের জন্য উপকারের জন্য উন্নতির জন্য উন্নতির জন্য কিন্তু গ্রুপ থেকে লোন নিয়ে তারা মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে জুয়া খেলে উড়িয়ে দিচ্ছে এর জন্য দায়ী আমরা এর জন্য আমাদের কথা শুনতে হচ্ছে মানুষ বেঈমান রাইট মানুষ ঠক ইয়েস মানুষ প্রতারক সেই জন্য প্রসেনজিৎ প্রতারক মামলা বই করেছে তাই তো 7 বার কিস্তি ফেল তোকে মাফ করে দিলাম কিন্তু 8 বারের মাথায় তুই টাকাটা দিয়ে দিস কারণ কারণ তুই খুব ভালো ছেলে 7 বার কিস্তি ফেল করবো আমি ভালো ছেলে হ্যাঁ শ্রীকৃষ্ণ জন্মেছিল মা দেবগির গর্ভে কংসের কারাগারে অষ্টম গর্ভে আর আমি অষ্টম গর্ভে সন্তান তারকাসুরের পুত্র ডিম্বাসুর 7 বার কিস্তি ফেল হয়ে থাকি 8 বারের মাথায় পুরো কিস্তি শোধ করে দেবো Yeah, I'm